শ্রীলঙ্কা তার বিদেশি ঋণ নিয়ে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার করেছে তার থেকে কোনো আয় নাই, কাজেই তার সমস্যা এখন মূল্যস্ফীতির সমস্যা সমাধান হয়েছে, অন্য সমস্যা যেখানে ছিল সেইখানে আছে, আমরা একদম সেইখানে নাই। আমাদের অর্থনৈতিক বুনিয়াদ অত্যন্ত দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, আমরা অগ্রসর হয়েছি, অগ্রসর হতে থাকব। বৃত্তের বাইরে আসতে পারলে আমরা ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন করতে পারব, আমরা সমতার দিকে যেতে পারব এবং আমরা 2041 সনের আগেই সমৃদ্ধ গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক বাংলাদেশ, বাংলাদেশে জয় বাংলার সম্পূর্ণ বাস্তবায়ন দেখতে পারব। আমি কিন্তু একটু ভাগ করে বলছি, এখন রপ্তানি বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, কিন্তু বৃত্তের বাইরে আসতে পারলে এইগুলাতে জোয়ার বইবে, 41 সনের আগেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হয়ে যাবো।